নমস্কাৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ প্ৰাইম টাইম 18 লৈ স্বাগতম। ষ্টুডিঅ'ত মই জয়ন্ত মাধৱ গোস্বামী। প্ৰথমে চাওক প্ৰাইম টাইম 18ৰ হেডলাইনছ। 21 দিনীয়া দেশজুৰি তলাবন্ধৰ আজি প্ৰথমটো দিন। মঙলবাৰৰ মাজনিশাৰ পৰা স্তব্ধ সমগ্ৰ দেশ। তলাবন্ধৰ সময়ত অব্যাহত থাকিব জৰুৰী সেৱা। চৰকাৰৰ নিষেধাজ্ঞা অমান্য কৰিলে সন্মুখীন হ'ব শাস্তিৰ। কৰোনাৰ বিৰুদ্ধে যুঁজিবলৈ আমাক লাগিব 21 দিন। দেশজুৰি তলাবন্ধৰ প্ৰথম দিনা ভিডিঅ' কনফাৰেন্সিং যোগে দেশবাসীক আশ্বাস প্ৰধানমন্ত্ৰী মোদীৰ। কৰোনাৰ হোৱাটছএপ হেল্পলাইন নম্বৰ মুকলি প্ৰধানমন্ত্ৰী মোদীৰ। চৰকাৰৰ নিষেধাজ্ঞা অমান্য কৰি তলাবন্ধৰ মাজতে ঘৰৰ বাহিৰ ওলাল একাংশ লোক। দায়িত্ব জ্ঞানহীন লোকক ঘৰলৈ খেদি পঠোৱাৰ বাবে কঠোৰ আৰক্ষী প্ৰশাসন। নিয়ম অমান্যকাৰীক আঁঠু কঢ়াই কাণত ধৰাই আৰক্ষীৰ লাঠী চালনা। উত্তৰ পূবত মাৰাত্মক কোভিড 19ত আক্ৰান্ত দ্বিতীয়জন লোক। মণিপুৰৰ যুৱতীৰ পিছত কৰোনা ভাইৰাছত আক্ৰান্ত মিজোৰামৰ এজন পুৰুষ। GMCHৰ নমুনা পৰীক্ষাৰ পিছতে মিজোৰামৰ জোৰাম হাস্পতালত আছুতীয়াকৈ ৰখা হৈছে লোকজনক। ভাৰতত কোভিড 19ত আক্ৰান্ত হৈ মৃত্যুৰ সংখ্যা 11জনলৈ বৃদ্ধি। গোৱাই তামিলনাডুত কোভিড 19ত আক্ৰান্ত হৈ এজনৰ মৃত্যু। কৰোনা ভাইৰাছত আক্ৰান্তৰ সংখ্যা ভাৰতত 562লৈ বৃদ্ধি। লখিমপুৰৰ ভোগপুৰত কৰোনা সংক্ৰমণৰ আশংকা, হাহাকাৰ পৰিস্থিতি। GMCHত আইচলেচনলৈ নিয়া পথৰ পৰা লখিমপুৰলৈ পলায়ন। সন্দেহজনক কৰোনা ৰোগীৰ অসুস্থ অৱস্থাতে বাংগালুৰুৰ পৰা 23 তাৰিখে পাইছিলহি গুৱাহাটী ৰেলৱে ষ্টেচন। চেন্নাইৰ পৰা অহা পুত্ৰৰ স্বাস্থ্য পৰীক্ষা নকৰোৱাৰ বাবে নিলম্বিত হল ডিফু পুলিচ ৰিজাৰ্ভৰ আৰক্ষীৰ জোৱান। 22 মাৰ্চত চেন্নাইৰ পৰা আহিছিল নিলম্বিত আৰক্ষীজনৰ পুত্ৰ। কৰোনা সংক্ৰমণৰ আশংকাৰ মাজতে দায়িত্বশীল আৰক্ষীৰ কাণ্ডত খৰ্গহস্ত ডিফুৰ আৰক্ষী অধীক্ষক। আৰু অগ্নিশিখাত ৰাঙলী, তলাবন্ধ অৰুণাচল। দপ দপাই জ্বলি উঠিল চিয়াং জিলাৰ কাইং গাঁও। জ্বলি চাৰখাৰ হল 8 শতাধিক ঘৰ। নিৰ্বাপিত কৰিবলৈ গৈ আহত এগৰাকী মহিলা। চাওক প্ৰাইম টাইম 18ৰ বিস্তৃত খবৰ। অসমৰ একাংশৰ মুঠেও ভ্ৰুক্ষেপ নাই লকডাউনৰ প্ৰতি। অসমৰ বিভিন্ন স্থানৰ লগতে গুৱাহাটীতো বুধবাৰে পুৱা বহু যুৱকক ৰাজপথত টিঘিলঘিলাই ঘূৰি ফুৰা দেখা গ'ল। আৰু এনে নীতি নিয়ম নমনা লোকৰ বিৰুদ্ধে কঠোৰ হ'ল আৰক্ষী। ভিন্ন স্থানত আৰক্ষীয়ে লাঠী চালনা কৰিলে ৰাজপথলৈ ওলাই অহা লোকৰ ওপৰত। দেশ কে হৰ ৰাজ্য কো আব লকডাউন কিয়া জা ৰাহা হে। আমি দায়িত্বহীন মূৰ্খ, আমি দায়িত্বহীন মূৰ্খ। দেশজুৰি সৰ্বাত্মক বন্ধ। অত্যাৱশ্যকীয় সেৱা সামগ্ৰীৰ বাদে সকলো বন্ধ। তাৰ মাজতো এচামৰ যেন কামৰ অন্তই নপৰে। ৰাজপথলৈ ওলাই নাহিলে নেযায় নোপোৱাই দিনটো। এনেবোৰ লোকক নিয়ন্ত্ৰণ কৰিবলৈ ৰাজ্যৰ প্ৰতিটো প্ৰান্ততে সষ্টম আৰক্ষী। ৰাজপথত কোনোবা লোকক দেখিলেই আৰক্ষীয়ে দিছে লাঠিৰ কোপ। বিশ্বনাথ চাৰিআলিৰ দৃশ্যয়া। ৰাজপথলৈ অহা লোকক সোধপোচ কৰিছে আৰক্ষীয়ে। কিবা অজুহাত দেখুৱাই ৰাজপথলৈ ওলাই অহা লোকক খেদি পঠিয়াইছে আৰক্ষীয়ে। পিঠিত দিছে ধৰপ ধৰপ কোপ। আৰক্ষীৰ তৎপৰতা আৰম্ভ হয় মঙলবাৰে নিশাৰে পৰা। মঙলবাৰে সন্ধ্যা 6 বজাত অসমত লকডাউন হোৱাৰ পিছতে বৰজাৰ বিমানবন্দৰৰ সমীপত এনেদৰে অবাবত ওলাই অহা লোকক আৰক্ষীয়ে দিলে লাঠিৰ কোপ। নাজিৰাতো নিশাই আৰক্ষী আৰম্ভ কৰিলে অভিযান। মহানগৰীৰ বৈশিষ্ট চাৰিআলিত নিৰাপত্তাৰক্ষীয়ে কাণত ধৰি উঠা বহা কৰোৱালে ৰাজপথলৈ ওলাই অহা যুৱকক। একেই দৃশ্য মহানগৰীৰ অন্য প্ৰান্ততো।
সকলোতে যেন একই দৃশ্য। এবার গোলাঘাটের পরিবেশ, দেশ সর্বাত্মক বন্ধ, মটর সাইকেল উঠি পাক এটা নেমারিলে নহয় পরিণতি, আরক্ষী নিরাপত্তারক্ষীর লাঠির কূপ। দুই এককটু খেদি খেদি পিটিলে আরক্ষীয়ে। এবার সব হাওড়াঘাটের দৃশ্য, রাজপথলৈ ওলাই অহা লোক দেখিলেই পিঠিত ধরুপ ধরুপ। বরপেটাতো সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজপথলৈ ওলাই আহিছিল একাংশ। আরক্ষীর লাঠি চার্জ, এবার নগাঁও। আরক্ষীক বুঝাবলৈ চেষ্টা করেছিল সি, আরক্ষীয়ে নুশুনিলে, ধরি ধরি খেদি খেদি পিটিলে সর্বাত্মক বন্ধত ঘরের বাহির ওলোৱা লোকক। রাজ্যের বিভিন্ন প্রান্তত একই পরিস্থিতি, একই পরিবেশ। করোনার মহামারীর পৰা আনৰ লগতে নিজকে রক্ষা কৰিবলৈ সরকারে ঘোষণা কৰিছে সর্বাত্মক বন্ধ। মানুহে নুবুজে জীবনটোতকৈ যেন তেওঁলোকৰ কামটোহে ডাঙৰ। 21 দিন বন্ধ, 20 দিন বাকি আছে প্রথম দিন দ্বিতীয় ধৈর্য। আরক্ষীয়ে কূপ দিহে বুঝাবলগীয়া হৈছে বন্ধ মানে বন্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পিছতে মঙ্গলবাৰী নিশা 12 বজার পর স্তব্ধ হয়ে পড়ল সমগ্র দেশ। নিমাওমা হয়ে পড়েছে সদায় ব্যস্ত রাজপথ সমূহ, চৌদিকে রাজপথত এতিয়া কেবল নিরাপত্তারক্ষীর টহল। লকডাউন, তলাবন্ধ, সর্বাত্মক বন্ধ, 21 দিনলৈ স্তব্ধ সমগ্র দেশ। নিমাওমাও রাজপথ, সদা ব্যস্ত পথসমূহ যেন শুই পড়েছে, ঘরের ভিতর সোমাই পড়েছে দেশের জনগণ। করোনা ভাইরাসের যে চেইনডাল আছে সেই চেইন ভঙ্গর কারণে এই লকডাউন ঘোষণা করেছে 21 দিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। আর কোয়ারজোরে নরেন্দ্র মোদিয়ে সকলকে অনুরোধ জানাইছে যে আপনার বাহিরলে ওলাই নাহিব, আপনি ঘরতে আবদ্ধ থাকক, আর ঘরত আবদ্ধ থাকি আপনি আপনার বসাওক, আপনি আপনার পরিয়ালটুক বসাওক বা আপনার সমাজখনক বসাওক। আমি গণেশগুড়ির দৃশ্য এয়া প্রথমতে দেখুৱাইছো যে কিছু সচেতন লোকে নিজক নিজের ঘরের ভিতর আবদ্ধ করে রাখিছে, কিন্তু তার পরিবর্তে কিছু সংখ্যক এনেকা লোক আছে তেওঁলোকে এনে আজির দিনটি ওলাই আছে। এয়া মহানগর, মহানগরীত কাহানিও নেদেখা দৃশ্য। চারিওফালে নিতাল নিস্তব্ধ, রাজপথত মাথো মাঝে মাঝে টহল দিছে আরক্ষী নিরাপত্তারক্ষীয়ে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 21 দিনের মানে 14 এপ্রিললৈকে এতিয়া এই লকডাউন থাকিব সমগ্র ভারতবর্ষত।
ইয়াত সি আর পি এফর জওয়ান আছে, যথেষ্ট ইয়াত নিষিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা অব্যাহত রাখিছে আর লোকসলক ঘরলে পঠিয়াই দিয়ে আছে। আসলতে আরক্ষী জওয়ানে পঠিয়াব নালাগে, সাংবাদিকে পঠিয়াব নালাগে, আসলে নিজেই জানিব লাগিছিল। জনশূন্য বর্জার বিমানবন্দর লকডাউন ঘোষণা করার পিছতেই রাজপথত জনশূন্য হয়ে পড়েছে আর বর্তমান মই উপস্থিত আছো বর্জার বিমানবন্দরত। বর্জার বিমানবন্দরত যা নিশা 12 বজাৰ পৰা শাটডাউন করা হয়েছে, কোনো ধরনের ঘর বিমান আহা যাওয়া বন্ধ করা হয়েছে এই বিমানবন্দরত। জনশূন্য রেল স্টেশন সমূহ কেবল মহানগরীতে নহয় সমগ্র রাজ্য একই পরিবেশ, চারিওফালে বন্ধ, শূন্য রাজপথ, দোকান পোহার সকলো তলাবন্ধ। এই মুহূর্তে মই মাজুলী সদর গড়মূরত উপস্থিত আছো। গড়মূরৰ পরিবেশ দেখুৱাম, মাজুলীৰ পরিবেশ দেখুৱাম। সকল দোকান বজার ইতিমধ্যে বন্ধ হওয়া দেখ, যেহেতু 21 তারিখ যে লকডাউন ঘোষণা করেছে সরকারে, যে রাইজর প্রতি চিন্তা করে যে আহ্বান জানাচ্ছে তার প্রতি মাজুলীবাসীও সহযোগ আগবা দেখ। কোনো লোক আর কোনো প্রতিষ্ঠান এই মুহূর্তে খোলা নাই, সম্পূর্ণরূপে সকলে এই তলাবন্ধ মানি লৈছে। সমগ্র ঢেকিয়াজুলি নগর জনশূন্য হয়ে পড়েছে, আমি দেখছো সমগ্র দৃশ্য, এই হয়েছে ঢেকিয়াজুলি রাজপথের দৃশ্য। এনে ধরনের আসলতে করোনা ভাইরাস প্রতিরোধের ভাবে সরকার আরম্ভ করেছে লকডাউন। মাজনিশারপরা দেশ সমগ্র দেশে লকডাউন ঘোষণা করলে প্রধানমন্ত্রী ডাঙরিয়ায়, ইতিমধ্যে তাক সমগ্র পরিবেশটাই নিস্তব্ধ হয়ে পড়েছে। আমার লক্ষিমপুর জেলার অতি ব্যস্ত মালবাণী চারিত উপস্থিত আছো, এই চারিআলিটি অতি ব্যস্ততা চারিআলি, আজি কিন্তু জনশূন্য চক যে অতি জরুরি কাম থাকা যখন দুই এক ওলাই আছে আর তারপরে যুদ্ধ যান বাহন চলছে, কেবল অতি জরুরি সেবাত নিয়োজিত সকল যান বাহন চলছে। এয়া মাত্র দুটামান উদাহরণহে রাজ্যের কেখনমান পরিচিত স্থানের দৃশ্য, কিন্তু সমগ্র রাজ্যতে একই পরিবেশ, একই পরিবেশ দেশের সকল প্রান্ততে। সদা ব্যস্ত রাজধানী শহর দিল্লি আজি স্তব্ধ, স্তব্ধ দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বাই, কলকাতা, চেন্নাই বা হায়দ্রাবাদ, সকলতে একই পরিবেশ, শূন্য রাজপথ বন্ধ, দোকান পোহার অব্যাহত আছে, মাথো জরুরীকালীন সেবা, নিয়ম নমানা দুই একক নিয়ন্ত্রণের রাজপথত আরক্ষী নিরাপত্তারক্ষী। কেবল এদিন নহয়, 21 দিনলে সমগ্র দেশত বিরাজ করিব একই নিস্তব্ধতা, সর্বাত্মক বন্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। কোয়ারেন্টাইনের স্টাম্প মরা ব্যক্তিয়ে ঘুরব নয় রাজহুয়াক, এনে নিয়ম অমান্য করা তিনি যুবকক গণেশগুড়ি সৃষ্টি হল তীব্র চাঞ্চল্য। চিকিৎসালয়ের পলাই অহার সন্দেহত আরক্ষী আটক করে অব্যাহত রাখিছে সোধা পোছা। হাতত কোয়ারেন্টাইন স্টাম্প, গণেশগুড়িত মুকলিক ঘুরে ফুড়ছে তিনি যুবক। মুম্বাইর হোজাই পলাই অহা তিনি যুবকক গণেশগুড়িত চাঞ্চল্য। চিকিৎসালয়ের পলাই অহার সন্দেহত আরক্ষীয়ে আটক করে অব্যাহত রাখিছে সোধা পোছা। কোয়ারেন্টাইন স্টাম্প মানেই করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা। করোনা ভাইরাসের সংক্রমণ ঘটার আশঙ্কাতে এনে ব্যক্তিক 14 দিনে রখা হয় আছুটিয়াক। কিন্তু নিজের আনেরও বিপদ মাতি সকল নীতি নির্দেশনা উলঙ্ঘন করে গুয়াহাটির মুকলিক ঘুরে ফুড়ছে হাতত কোয়ারেন্টাইন স্টাম্প থাকা তিনি যুবক। মুম্বাইর হোটেলত নিয়োজিত হয়ে আছিল তিনিজন যুবক। মুম্বাইর হাওড়াঘাট অহার পিছত হাওড়াঘাটের গুয়াহাটীত উপস্থিত হয় যুবক কেজন। মুম্বাই হাতত স্টিকার মো আছে বলে কেছে, তো যেটা খুঁজিছো মুম্বাইত চেক করেছে বলে কেছে, আর এবার গুয়াহাটি চেক করেছে না খুঁজিছো আইএসবিটি চেক করেছে বলে কেছে। কিন্তু যুবক তিনজনের হাতত থাকা কোয়ারেন্টাইন স্টাম্পে সৃষ্টি করেছে হংকার। সচাকয়ে যদি যুবক তিনজন করোনা ভাইরাস সংক্রমিত হয় তেন্তে তেওঁলোকৰ পৰাই সৃষ্টি হব অথন্তৰৰ। গুঞ্জন কলিতা, রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।
ব্রেকিং নিউজ, ডিফু পুলিশ রিজার্ভর এজন আরক্ষীক নিলম্বন করা হয়েছে। জেলা আরক্ষী অধীক্ষক দেবজিৎ দেউরিয়ে করলে নিলম্বন। চেন্নাইর পর অহা পুত্রক রাখিছিল গোপনে। 22 মার্চত চেন্নাইর পর আহিছিল নিলম্বিত আরক্ষীজনের পুত্র। পুত্র ঘরত উপস্থিত হওয়ার পিছত স্বাস্থ্য পরীক্ষা করা নাছিল আর যার পরিপ্রেক্ষিতত খর্গহস্ত হয়ে উঠে আরক্ষী বিষয়াগী। পুলিশ রিজার্ভর এজন আরক্ষীক নিলম্বন করা হয়। জেলা আরক্ষী অধীক্ষকগী খর্গহস্ত হয়ে দেবজিৎ দেউরিয়ে নিলম্বন করলে আরক্ষী জওয়ানজনক। চেন্নাইর পর আহিছিল পুত্র আর এই তথ্য লুকায় রাখিছিল আরক্ষীর জওয়ানজনে। 22 মার্চত চেন্নাইর পর আহিছিল নিলম্বিত আরক্ষীজনের পুত্র। পুত্র ঘরত উপস্থিত হওয়ার পিছত স্বাস্থ্য পরীক্ষা করা নাছিল আর এই তথ্য লুকার বাবে ইতিমধ্যে আরক্ষী জওয়ানজনক নিলম্বন করা হয়েছে। ডর খবর আমি জানাইছো। ডিফু পুলিশ রিজার্ভর এজন আরক্ষীক নিলম্বন করা হয়েছে। জেলা আরক্ষী অধীক্ষক দেবজিৎ দেউরিয়ে নিলম্বন করে আরক্ষী জওয়ানজনক। চেন্নাইর পর 22 মার্চত পুত্র আহিছিল কিন্তু এই তথ্য গোপনে রাখিছিল। বারম্বার কোয়া হয়েছে যে বহিরাজ্যের আহিলে 14 দিনের কোয়ারেন্টাইনত থাকিব লাগিব, নিজকে বিচ্ছিন্ন করে রাখিব লাগিব, 14 দিন আইসোলেশনত থাকিব লাগিব। এনে কোনো ধরনের নিয়ম নামানি সকল তথ্য লুকায় রাখিছিল এগারী আরক্ষী জওয়ানে। আর এই কথার খর্গহস্ত হয়ে আরক্ষী জওয়ানজনক নিলম্বন করে জেলা আরক্ষী অধীক্ষক দেবজিৎ দেউরিয়ে। আনকি পুত্র ঘরত উপস্থিত হওয়ার পিছত স্বাস্থ্য পরীক্ষারও কোনো ব্যবস্থা করা নহল আর যার পরিপ্রেক্ষিতত এই যুবকজনক অর্থাৎ আরক্ষীজনের পুত্রক কেন্দ্র করে কিছু আতঙ্ক অব্যাহত আছে সমগ্র অঞ্চল। লখিমপুরের ভোগপুরত করোনা সংক্রমণের আশঙ্কাত এক হাহাকার পরিস্থিতি। জি এম সি এইচত আইসোলেশন নিয়া পথত পলায়ন করে পালেগৈ লখিমপুর আর অসুস্থ অবস্থাতে বেঙ্গালুরুর 23 তারিখে পাইছিলহি গুয়াহাটী রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনতে চিকিৎসকে দিছিল কোয়ারেন্টাইনের পরামর্শ। পলায়ন করে গৈ পালেগৈ লখিমপুরের গৃহগাঁও ভোগপুরের জয়পুর। বর্তমান লোকজন ঘরতে ভুগি আছে জ্বর কাহ আর বমিত। চিকিৎসকর দলে ঘরতে লোকজনক আবদ্ধ করে চিকিৎসা করার ব্যবস্থা করেছে যদিও তীব্র আশঙ্কাত ভুগিছে এতিয়া গাঁওবাসী। লখিমপুরের ভোগপুরত করোনা সংক্রমণের আশঙ্কাত এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জি এম সি এইচত আইসোলেশন নিয়া পথত পলায়ন করে লখিমপুরের স্বগৃহ পালেগৈ এজন রোগী। অসুস্থ অবস্থাত বেঙ্গালুরুর 23 তারিখে গুয়াহাটী রেল স্টেশনত উপস্থিত হয়েছিল। রেল স্টেশনত চিকিৎসকে কোয়ারেন্টাইনের পরামর্শ দিছিল আর পলায়ন করে গৈ বর্তমান গৃহগাঁও জয়পুরত উপস্থিত হওয়ার পিছতে জ্বর কাহ আর বমিত বর্তমান ভুগি আছে লোকজন আর লোকজনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যদিও রাইজ অর্থাৎ গ্রামবাসী তীব্র আশঙ্কাত ভুগিছে মারাত্মক করোনা। ইফালে আন এক উদ্বেগজনক খবর। উত্তর পূবত দ্বিতীয়জন লোক আক্রান্ত হয়েছে মারাত্মক কোভিড-19। মণিপুরের পিছত এইবার মিজোরামের এজন লোকের দেহত ধরা পড়েছে করোনা ভাইরাসের অবস্থিতি। জি এম সি এইচত সম্পন্ন নমুনা পরীক্ষার ফলাফলের পিছতে মিজোরামের জোরাম হাসপাতালত বর্তমান আছুতিয়াকৈ রখা হয়েছে ব্যক্তিজনক। উত্তর পূবত চিহ্নিত হল দ্বিতীয়জন কোভিড-19 আক্রান্ত। এজন 50 বছর বয়সীয় ব্যক্তি আক্রান্ত হল করোনা কোভিড-19। ব্যক্তিজনের রোগের লক্ষণ দেখি করোনা আক্রান্ত বলে সন্দেহ হওয়ার পিছতেই জি এন সি এইচলৈ প্রেরণ করা হয়েছিল তেজের নমুনা। তেজের নমুনা পরীক্ষা করার পিছতেই চিকিৎসকে ঘোষণা করলে হয় পজিটিভ আর তার পিছতেই চাঞ্চল্য সমগ্র উত্তর পূবত। আক্রান্ত ব্যক্তিজন আমস্টারডাম, ইস্তানবুল আর দোহা হয়ে আইছিল মিজোরামলৈ। সম্প্রতি এই ব্যক্তিজনক মিজোরামের জোরাম হাসপাতালত আছুতিয়াকৈ রখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। করোনার সংক্রমণ প্রতিরোধের বাবে দেশজুড়ি তলাবন্ধ। 21 দিনিয়া তলাবন্ধর সময়ত দেশবাসী ঘরের ভিতরতে থাকার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তির সম্মুখীন হব বলে সকিয়া দিয়ে প্রধানমন্ত্রীগুলি। কোই রোড পর না নিকলে, কোই রোড পর না নিকলে, করোনা মানে
ঘরের পৰা কোনো নোলাব। দেশের ইতিহাসত প্রথমবারের দেশ তলা বন্ধ ঘোষণা করলে প্রধানমন্ত্রী। মঙ্গলবারে নিশা 8 বজাত দেশবাসীক সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা, 21 দিন ধরে তলা বন্ধ হয়ে থাকিব সমগ্র দেশ। মঙ্গলবারে নিশা 12 বজার পরাই কার্যকরী প্রধানমন্ত্রীর নির্দেশ। হিন্দুস্তান কো বচানে কে লিয়ে, হিন্দুস্তান কে হর নাগরিক কো বচানে কে লিয়ে, আপকো বচানে কে লিয়ে, আপকে পরিবার কো বচানে কে লিয়ে, ঘরোঁ সে বাহার নিকলনে পর পুরি তরহ পাবন্দি লগাই যা রহি হ্যায়। দেশ কে হর রাজ্য কো, হর কেন্দ্র শাসিত প্রদেশ কো, হর জিলে, হর গাঁও, হর কসবে, হর গলি মোহল্লে কো আব লকডাউন কিয়া যা রহা হ্যায়। এ এক তরহ সে কর্ফিউ হি হ্যায়, জনতা কর্ফিউ সে ভি কুছ কদম আগে কি বাত, জনতা কর্ফিউ সে জরা জ্যাদা সখ্ত করোনা মহামারী কে খিলাফ নির্ণায়ক লড়াই কে লিয়ে ইয়ে কদম আব বহুত আবশ্যক হ্যায়। বিশ্বজুড়ি মহামারীর সৃষ্টি করা করোনার সংক্রমণ রুখিবলৈ প্রধানমন্ত্রীর এই আহ্বান, কারণ সংক্রমণ রোধেই এই মহামারীর প্রতিকারের একমাত্র উপায়। বাহার নিকলনা ক্যা হতা হ্যায়, এই 21 দিনো কে লিয়ে ভুল যাইয়ে, ঘর মে রহে, ঘর মে রহে আর এক হি কাম করে কি আপনে ঘর মে হি রহে। দেশব্যাপী লকডাউন নে আপকে ঘর কে দরওয়াজে পর এক লক্ষ্মণ রেখা খিঁচ দি হ্যায়। আপকো ইয়ে ইয়াদ রাখনা হ্যায় কি ঘর সে বাহার পড়নে বালা আপকা সির্ফ এক কদম, আপকা সির্ফ এক কদম করোনা জেসি গম্ভীর মহামারী কো আপকে ঘর মে লে আ সকতা হ্যায়। দেশবাসীক হাত জোড় করে 21 দিন ধরে ঘরতে থাকার আহ্বান জানায় প্রধানমন্ত্রীয়ে। কলে নিষেধাজ্ঞা উলঙ্ঘা করে ঘরের বাহির হলে লওয়া হব কঠোর ব্যবস্থা। আগন্তুক 21 দিন দেশখনের বাবে অতি গুরুত্বপূর্ণ। এই সময়সাত সামাজিক দূরত্ব বর্তায় রাখি করোনা ভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভাঙিব পারিলেহে দেশে অতিক্রম করবলে সক্ষম হব কঠিন পরিস্থিতি। অভিকে হালাত কো দেখতে হুয়ে দেশ মে এ লকডাউন 21 দিন কা হোগা, 3 সপ্তাহ কা হোগা। আর জব মানে পিছলি বার আপসে বাত কি থি তব মানে আপসে কহা থা কি মে আপসে কুছ সপ্তাহ মাঙ্গনে কে লিয়ে আয়া হু। আনে ওয়ালে 21 দিন হর নাগরিক কে লিয়ে, হর পরিবার কে লিয়ে বহুত হি মহত্বপূর্ণ হ্যায়। হেলথ এক্সপার্টস কি মানে তো করোনা ভাইরাস কি সংক্রমণ সাইকেল তোড়নে কে লিয়ে কম সে কম 21 দিন কা সময় বহুত অহম হ্যায়। এই 21 দিনে সর্বাত্মক বন্ধর সময়সাত অব্যাহত থাকিব অত্যাবশ্যকীয় সেবা। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুঁজ দিবলৈ প্রধানমন্ত্রী দেশবাসীক করা সম্বোধনতে প্রকাশ করিলে সরকারে স্বাস্থ্য সেবার বাবে মুকলি করে দিয়া 15,000 কোটি টাকার কথা। আব করোনা কে মরিজো কে ইলাজ কে লিয়ে দেশ কে হেলথ ইনফ্রাস্ট্রাকচার কো অর মজবুত বানানে কে লিয়ে কেন্দ্র সরকার নে আজ 15,000 করোড় রুপিয়ে কা প্রাবধান কিয়া হ্যায়। ইসসে করোনা সে জুড়ি টেস্টিং ফেসিলিটিজ, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, আইসোলেশন বেডস, আইসিইউ বেডস, ভেন্টিলেটরস আর অন্য জরুরি সাধনো কি সংখ্যা তেজি সে বড়াই যায়গি। সাথে মেডিকেল আর প্যারামেডিকেল ম্যান পাওয়ার কে ট্রেনিং কা কাম ভি কিয়া যায়গা। 22 ফেব্রুয়ারিত জনতার কার্ফিউলৈ সঁহাৰি জনোৱা দেশবাসীক ধন্যবাদ জনায় প্রধানমন্ত্রীয়ে। কলে এইবার মই আপোনালোকৰ পৰা 3টা সপ্তাহ বিচাৰিছো। এই 21 দিনত করোনা সংক্রমণ রোধ কৰিব নোৱাৰিলে দেশ পিছুৱাই যাব 21 বছৰ, চিৰদিনৰ বাবে হেৰাই যাব বহু পৰিয়াল। তাৰ বাবে আপুনিও আপোনাৰ ঘৰত আপোনাৰ বাবে অঙ্কন কৰক করোনা সংক্রমণ রোধৰ লক্ষ্মণ ৰেখা। আগৰ ইয়ে 21 দিন
नहीं संभले तो देश और आपका परिवार 21 साल पीछे चला जाएगा। अगर ये 21 दिन नहीं संभले तो कई परिवार हमेशा हमेशा के लिए तबाह हो जाएंगे। और मैं ये बात एक प्रधानमंत्री के तौर पर नहीं, आपके परिवार के सदस्य के नाते कह रहा हूं। मेरी आपसे प्रार्थना है और मैं हाथ जोड़ के प्रार्थना करता हूं कि आप इस समय देश में जहां भी हैं वहीं रहे। न्यूज डेस्क की रिपोर्ट, न्यूज 18 अहम नॉर्थ ईस्ट। সমগ্র বিশ্বৰ লগতে ভাৰততো প্ৰতি মুহূৰ্ততে বৃদ্ধি পাইছে কৰোনা ভাইৰাছত আক্ৰান্ত হোৱা ৰোগীৰ সংখ্যা। বৃদ্ধি পাইছে কোভিড-19ত আক্ৰান্ত হৈ মৃত্যু হোৱা লোকৰ সংখ্যাও। কৰোনাই গ্ৰাস কৰিছে ভাৰতকো। এই পৰ্যন্ত ভাৰতত কৰোনাই প্ৰাণ ললে 11 জনৰ। মাৰাত্মক ভাইৰাছত আক্ৰান্ত 562 গৰাকী লোক। বুধবাৰৰ দিনটোত বিশ্বৰ 4,24,863 গৰাকী লোক আক্ৰান্ত হয় মাৰাত্মক কৰোনা ভাইৰাছত। কৰোনা ভাইৰাছৰ সৈতে যুঁজ দিছে ভাৰত, চীন, ইটালী, ইৰাণ, স্পেইন, আমেৰিকাকে ধৰি বিশ্বৰ 194খন দেশে। ভাৰতত কোভিড-19ত আক্ৰান্তৰ সংখ্যা 562 জনলৈ বৃদ্ধি হৈছে। ভাৰতত কোভিড-19ত ইতিমধ্যে 11 জন লোকে প্ৰাণ হেৰুৱাইছে। ক্ৰমাৎ কেইবাখনো ৰাজ্যত ট্ৰাক চলোৱা কৰোনা ভাইৰাছৰ সংক্ৰমণ ৰোধ কৰিবৰ বাবে প্ৰধানমন্ত্ৰীয়ে দেশজুৰি লকডাউন ঘোষণা কৰে। বুধবাৰৰ পৰা আৰম্ভ হোৱা 21-দিনীয়া লকডাউনত স্থবিৰ হৈ পৰিল সমগ্ৰ দেশ। খালী হৈ পৰিল ৰাজপথ, বন্ধ হৈ পৰিল সকলো ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান। চেন্নাইত আবদ্ধ হৈ আছে অসমৰ 10 জনীয়া যুৱকৰ এটা দল। খাদ্য আশ্ৰয়ৰ অভাৱত চেন্নাইৰ ৰাজপথত উজাগৰি নিশা কটালে নুমলীগড়ৰ এই 10 জন যুৱকে। কৰ্মস্থানৰ পৰা ঘৰলৈ বুলি ওলাই অহাৰ পিছতে চেন্নাইত এতিয়া না জল না থল অৱস্থাৰ সৃষ্টি হৈছে এই দলটোৰ। বহিৰাজ্যত আবদ্ধ অসমৰ বহু লোক। ৰেল ষ্টেচন, বাছ ষ্টেচনত আবদ্ধ শ শ অসম অভিমুখী ব্যক্তি। নুমলীগড়ৰ 10 যুৱক আবদ্ধ হৈ আছে চেন্নাইত। 3 দিন ধৰি মুকলি আকাশৰ তলত ৰাজপথত দিন অতিবাহিত কৰিছে এইসকল যুৱকে। কৰ্মসূত্ৰে নুমলীগড়ৰ লেটেকুচাপৰি অঞ্চলৰ এই 10 যুৱক তামিলনাডু, চেন্নাইত আছিল। বিশ্বজুৰি কৰোনা ভাইৰাছৰ আতংকৰ বাবে কোম্পানীসমূহে কৰ্মস্থলী ত্যাগ কৰিবলৈ নিৰ্দেশ দিয়ে। ইফালে যিসমূহ ভাড়াঘৰত আছিল সেইসমূহো খালী কৰিবলৈ নিৰ্দেশ দিয়াত দিক বিদিক হেৰুৱাই পেলাইছে আৰু ৰাজপথত ঘূৰি ফুৰিছে এওঁলোক। ধনৰ অভাৱতো হৈছে এতিয়া না জল না থল অৱস্থা। সহায়ৰ হাত আগবঢ়াবলৈ চৰকাৰলৈ আহ্বান জনাইছে এইসকল যুৱকে। এতিয়া আমি চেন্নাইত আছোঁ, মানে এনেকুৱা ফচিছোঁ, নাই ক'তো ৰুম পাইছোঁ নাই কিবা পাইছোঁ। আমি দুদিনৰ পৰা জনাই আছোঁ আমাৰ অসম চৰকাৰৰ কাৰণে, কিয় এই ভিডিঅ' বনাইছোঁ আমি দিছোঁ। এতিয়া আধা ৰাতি চব সেইটো আমাৰ গোটেইকেইটা ইয়াতে আছে গাড়ীত, বোলে গাড়ী মেইন ৰোডৰ ওচৰত গাড়ীটো যাব। এতিয়া আমাক ইয়াত থৈ ক'ত যাম কি কথা, মানে আমি অসম চৰকাৰক মানে অনুৰোধ জনাইছোঁ যাতে আমাক অলপ হেল্প কৰি কিবা এটা ৰুমৰ ব্যৱস্থা বা ঘৰ যোৱা কিবা এটা উপায় কৰক। এনেকুৱা হৈছে যে পইচা পাতিৰো প্ৰব্লেম বা ৰুমৰ প্ৰব্লেম, ইমান ৰাতি চব দোকান এটাও খোলা নাই, আমি কিবা খাম যে চব বন্ধ হৈ আছে। নুমলীগড়ৰ পৰা প্ৰণৱজ্যোতি শইকীয়াৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। পাঠশালাৰ 31 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ট্ৰাক চালকৰ গুণ্ডাগিৰি। আইন অমান্য কৰি আৰক্ষীৰ দলত খুন্দিয়াই পলোৱাৰ চেষ্টা বহিৰাজ্যৰ ট্ৰাক চালকৰ, আৰু ইয়াৰ পাছতে সৃষ্টি হ'ল এক উত্তপ্ত পৰিস্থিতিৰ। দেশ কে হৰ ৰাজ্য কো, হৰ কেন্দ্ৰ শাসিত প্ৰদেশ কো, হৰ জিলে, হৰ গাঁও, হৰ কস্বে, হৰ গলি মহল্লে কো আব লকডাউন কিয়া জা ৰহা হে। কেৱল ৰাজ্য চৰকাৰেই নহয়,
সমগ্র দেশে পালন করেছে লকডাউন। এই লকডাউনের সময়তেই পাঠশালা ট্রাক চালকর গুন্ডাগিরি, উদণ্ড পাঞ্জাবী ট্রাক চালকর হাতত কথম্পি মৃত্যুর পর রক্ষা পড়ল কেবাগী আরক্ষী আর দুগী দণ্ডাধী। পাঠশালার ভূটান চকত মঙ্গলবারে সন্ধিয়া আরক্ষী প্রশাসনে সম্পন্ন করে আছিল নিজের কর্তব্য। লকডাউন ঘোষণা করার প্রাক মুহূর্ত নিয়ন্ত্রণ করে আছিল রাজপথে চলাচল করা বিভিন্ন যানবাহন। এই কর্তব্যের মাজতেই রাজপথে চলাচল করা এখন ট্রাক রখাই হুটফুস আরম্ভ করার সময়তেই আরক্ষীর নির্দেশ নামানি তালাশি চলো আরক্ষীর দলটুক মহতিয়ায় ট্রাক চালকে পলায়নের চেষ্টা করে। ট্রাক চালকর এনেকাণ্ডত প্রথম রক্ষা পড়ে তালাশি চলো আরক্ষী প্রশাসনের দলটো। ইয়ার পিছতেই পাঠশালা আরক্ষীয়ে কিছুদূর আগবাড়ি গিয়ে ভবানীপুর লোর বেরিকেড দিয়ে ট্রাক পুনের রখার চেষ্টা করে, যদিও বেরিকেড ভাঙি পলায়নের চেষ্টা করে উদন্ত ট্রাক চালকজনে। একত্রিশ নং রাষ্ট্রীয় ঘাইপথত কর্তব্যরত অবস্থাতে আছে আর যুমূহ ট্রাক তো কিছু ট্রাক মানে আরক্ষীয় নিরীক্ষণ করব বিচার আরক্ষীর কথা তো মানা নাই, আরক্ষী নিজেই ফোন দিয়ে মহতিয়াই লই যাব বিচার। ইয়াতে আরক্ষী বিষয়াসকল মই নিজে আর দুজন সাংবাদিক ইয়ারে কথমপি প্রাণ রক্ষা করলে। এই ট্রাকখনে তিনিচুকিয়ার কয়লা কড়িহে আনিছিল, অবশ্যই পিছত আন একটা স্থানত আরক্ষীয়ে করাক্ত করবলে সক্ষম হয় এই গুন্ডাগিরি প্রদর্শন করা উদন্ত ট্রাক চালক। পাঠশালার পর ধ্রুবজ্যোতি তালুকদার, নিউজ 18 অসম নর্থ ইস্ট। অরুণাচল প্রদেশের সিয়াং জেলার কাইংত ভয়াবহ অগ্নিকাণ্ড, হঠাৎ এটা ঘরের জুই বিয়পি পড়া জ্বলি ছাই হল কাইং নামের গাঁওখানের অর্ধ শতাধিক লোকের ঘর। দিনের প্রায় 12 বজাত সংঘটিত হওয়া এই অগ্নিকাণ্ডত জুই নির্বাপিত করবলে গ্রামবাসী চলা সকল প্রয়াসে ব্যর্থ হয়। প্রায় একটা বাসগৃহ থাকা গাঁওখানের 54টা বাসগৃহ আর এটা সামূহিক ভবন সম্পূর্ণরূপে জুইত জাহ যায়। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আন 22টা বাসগৃহ। জুই নির্বাপিত করবলে গই আহত হয় এগারী মহিলাও। গাঁওখানের ওসর অগ্নি নির্বাপক বাহিনী নথকাত 45 কিলোমিটার নিলগত থাকা আলুরপর অগ্নি নির্বাপক বাহিনীর বাহন আহে যদিও তার আগেয়ে জুই চানি ধরে সমগ্র গাঁওখান। কেনেক জুই সূত্রপাত ঘটিল সে এটিও জানিব হওয়া নাই। এই জুই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড কেন্দ্র করে সমগ্র গাঁওখান তীব্র আতঙ্ক বিরাজ করে আমি দেখ গগন চুম্বিক সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডর দৃশ্য। জুই ধোঁয়ায় চানি ধরেছে আকাশ, 54টাক বাসগৃহ জ্বলি চারখার হয়। আনহাতে 22টাক বাসগৃহ আংশিকভাবে জ্বলি চারখার হওয়া বলে জানিপরা হয়েছে। ইতিমধ্যে জুই নির্বাপন করবলে যাওয়া এগারী মহিলাও এই অগ্নিকাণ্ডত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। মুখ্য সচিব সঞ্জয় কৃষ্ণ আর আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তয় সংবাদমেল পাতি কলে লকডাউনের সময়ত কোনো কম্প্রমাইজ নহব, সকলে নিয়ম মানি চলক, অন্যথা ব্যবস্থা লওয়া হব। ফুড আইটেমর ক্ষেত্র প্রশ্ন উঠিছে, আমি রিভিউ করছো, আমার ওসর যথেষ্ট খাদ্য মজুত আছে, ইয়ার উপরে এসপ্তাহর কোনো চিন্তা করব নালাগে। গেলামাল সমূহ খোলা রাখবলে কোয়া হয়েছে, যে স্থানত গেলামাল দোকান নাই তালৈ খাদ্য যোগানত দিহা করা হয়েছে। নাটনি নহয়, কিবা অসুবিধা হলে জেলাসমূহর কন্ট্রোল রুমত ফোন করলে হল, ট্রেন যোগে খাদ্য আহিছে, স্বাস্থ্যকর্মী সকলক সকল সুবিধা আর সুরক্ষা প্রদান করা হব বলে সংবাদমেলত ঘোষণা করে আরক্ষী সঞ্চালক প্রধানগিয়ে। বারগড়ের মালিক সকলে অসুবিধা দিলে বহু বিহুত ব্যবস্থা লওয়া হব বলেও মন্তব্য করে। মুখ্য সচিব সঞ্জয় কৃষ্ণ আর আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তয় সংবাদমেলত লকডাউনের সময়ত কোনো কম্প্রমাইজ করা নহব বলে মন্তব্য করে, সকলে নিয়ম মানি চলক, অন্যথা ব্যবস্থা গ্রহণ করা হব। ফুড আইটেমর ক্ষেত্র প্রশ্ন উঠিছে, আমি রিভিউ করছো, আমার ওসর যথেষ্ট খাদ্য মজুত আছে, অন্তত এসপ্তাহের কোনো চিন্তার কারণ নাই বলে উল্লেখ করা হয়েছে। গেলামালের দোকান সমূহ খোলা রাখবলে কোয়া হয়েছে, যে স্থানত গেলামাল দোকান নাই সেই স্থানলৈ খাদ্যর যোগানত দিহা করা বলেও সংবাদমেলত ঘোষণা করে সঞ্জয় কিষাণ আর ভাস্কর জ্যোতি মহন্তয়। খাদ্যর নাটনি নহয় বলে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে,
আৰু যদিহে খাদ্য নাটনি হয় তেতিয়াহ'লে সংশ্লিষ্ট জিলাসমূহৰ কণ্ট্ৰল ৰুমলৈ ফোন কৰিবলৈও আহ্বান জনোৱা হৈছে। ইফালে ট্ৰেইনযোগে খাদ্য আহি থকাৰ তথ্যও তেওঁ আগবঢ়াইছে। স্বাস্থ্যকৰ্মীসকলক সকলো সুবিধা আৰু সুৰক্ষা প্ৰদান কৰা হ'ব বুলিও ব্যক্ত কৰিছে সংবাদমেলত। সময় এতিয়া আমাক মুখামুখি কৰিছে এক জটিল বাস্তৱৰ, সময় এতিয়া আমাক মুখামুখি কৰিছে এক ভয়ংকৰ সত্যৰ। জটিল সময়, বিভীষিকাৰ সময়, এই বিভীষিকাৰ নাম কৰোণা। সভ্যতা বহু আগবাঢ়ি গ'ল, এই সভ্যতাই আমাকো বহু আগবঢ়াই নিলে। এটা সময় এনেকুৱা আছিল যে সকলোৰে ওপৰত যেন আমাৰ নিয়ন্ত্ৰণ আছে, এই কথা আমাক ভবাই তুলিছিল। কিন্তু এতিয়া কৰোণা ভাইৰাছে প্ৰতিপন্ন কৰি দিছে যে আমাৰ বহু কথা নিয়ন্ত্ৰণৰ বাহিৰত। ৰাতিপুৱা গতানুগতিকভাৱে আজি সোনকালে শুই উঠিলোঁ, অফিচৰ গাড়ীখন আহিল। আজি কিছু পৰিৱেশটো অকণমান সলনি হোৱা যেন বোধ হৈছে। ওলাই অহাৰ সময়ছোৱাতে প্ৰতিদিনাখনে দেখা পাওঁ যে মৰ্ণিং ৱাক কৰে বহুলোকে, আজি নাছিল। যি সময়ত মই আহিছিলোঁ নাছিল, দুই এজন লোক আছিল পথত, যদিও বা তেওঁলোকে সেই সময়ছোৱাতে হয়তো জাবৰ পেলাবলৈ আহিছিল, বা হয়তো তেওঁলোকে অতি সোনকালে শুই উঠি তেওঁলোক হয়তো ভিতৰলৈ গৈছিল। কাৰণটো হৈছে আজিৰ পৰা লকডাউন। মাৰাত্মক কৰোণাৰ সংক্ৰমণ প্ৰতিৰোধ কৰিবলৈ কেন্দ্ৰীয় চৰকাৰৰ সৰ্ববৃহৎ সিদ্ধান্ত, সৰ্ববৃহৎ পদক্ষেপ লকডাউন। দেশ কে হৰ ৰাজ্য কো, হৰ কেন্দ্ৰ শাসিত প্ৰদেশ কো, হৰ জিলে, হৰ গাঁও, হৰ কস্বে, হৰ গলী মহল্লে কো আব লকডাউন কিয়া জা ৰহা হে। হয়, সমগ্ৰ দেশজুৰি 21 দিনৰ বাবে অৰ্থাৎ 3 সপ্তাহৰ বাবে লকডাউন ঘোষণা কৰিছে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। কৰ্ফিউ হি হে, जनता कर्फ्यू से भी कुछ कदम आगे की बात। जनता कर्फ्यू से जरा ज्यादा सख्त कोरोना महामारी के खिलाफ निर्णायक लड़ाई के लिए ये कदम अब बहुत आवश्यक है। ए लॉकडाउन शब्द तो শুনিবলে জেনুকা হৈছে যেন কিবা বেলেগ ধৰণৰ, যে সকলো বন্ধ হৈ পৰিছে, স্থবিৰ হৈ পৰিছে, সমগ্ৰ দেশ স্থবিৰ হৈ পৰিছে। ৰাজ্যত কালিৰ পৰা 6 বজাৰ পৰা যিহেতু লকডাউন কৰা হৈছে, গতিকে মানুহৰ মাজত বিভিন্ন ধৰণৰ কিছু কথা আহি পৰিছে, কিছুমানে শুনিছে, কিছুমানে শুনা নাই। আজি প্ৰথমটো দিন, তথাপিতো প্ৰথমটো দিনত কিছু পৰিমাণে শুনাও নাই, শুনিছোঁ। কিন্তু লকডাউন বুলি ক'লে যেনেকুৱা ধৰণৰ এটা শব্দ, যিটো শব্দ শুনাৰ লগে লগে এনেকুৱা লাগে যেন কিবা এটা যেন বন্ধ হৈ যাব, কিবা এটা যেন ডাঙৰ বিপদ। কিন্তু আপোনালোকে যদি ভালকৈ চায়, আমি যদি সকলো কথা বাদ দিওঁ, এই সময়খিনি আমি কিন্তু আমাৰ পৰিয়ালৰ লগত কটাব পাৰোঁ। ইয়াৰ এটা পজিটিভ ছাইড হৈছে যে যিমানখিনি সময় আজি অট্টবছৰে আপুনি আপোনাৰ পৰিয়ালটোক দিব পৰা নাছিল, এই সময়খিনিত আপুনি শান্তিৰে পত্নীয়ে ৰন্ধা ভাতসাজ খাবলৈ পাৰিছে, আপুনি বাৰীখনত কিবা এটা খুচৰিবলৈ অকণমান সময় পাইছে, কণমানিটোৰ লগত খেলিবলৈ আপুনি অকণমান সময় পাইছে, খুৰা খুৰী পেহা পেহী ফোনেৰে কথা পাতি খবৰ ল'বলৈ আপুনি সময় পাইছে। যদি আমি পজিটিভ দিশ এটা নিজে বিচাৰি লওঁ, এই যে হাহাকাৰবোৰ, কৰোণা ভাইৰাছ আহিছে, সংক্ৰমণ ৰোধৰ বাবে এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, কিছু পৰিমাণে যদি নিলগাই থওঁ, ভালকৈ ভাবি চাবচোন, কিমান বছৰ হ'ল, কিমান দিন হ'ল পৰিয়ালটোৰ লগত লুডু নেখেলা, দুটা কথা নুশুনা, ভাল গান কেইটামান নুশুনা, কিমান দিন হ'ল, কিমান বছৰ হ'ল। ইচ্ছা কৰিলে সকলো সম্ভৱ। কেইখনমান কিনি থোৱা কিতাপ, আধা লিখা এখন উপন্যাস মই শেষ কৰিবৰ চেষ্টা কৰিছোঁ। আৰু মই কি কৈছোঁ আপুনি নিশ্চয় ধৰিব পাৰিছে। হয়, মই কৈছোঁ এই 21টা দিনৰ কথা, লকডাউনৰ কথা। সম্ভৱ নহয়, কিন্তু ইচ্ছা কৰিলে সকলো সম্ভৱ। গতিকে আপুনি মোৰ দৰে আপোনাৰ মন পচন্দৰ কাম কৰক। যদি আপুনি অকলে আছে, আপুনি ভাল পোৱা যিকোনো কাম কৰক এইকেইটা দিনত। যদি পৰিয়ালৰ সৈতে আছে, আমি সদায় আপত্তি কৰোঁ যে কামৰ কাৰণে আমি তেওঁলোকক টাইম দিব পৰা নাই, কোৱালিটি টাইম স্পেণ্ড কৰিব পৰা নাই, আপুনি সেয়া কৰক।
আৰু সাংবাদিক হৈও মই এইকেইটা দিনত ঘৰত থাকিবলৈ আচলতে বাধ্য, কিন্তু ঘৰৰ পৰাই কাম কৰিছোঁ। আমাৰ একাংশ সতীৰ্থই এতিয়াও তেওঁলোক অফিচত আছে, তেওঁলোকে ফিল্ডৰ পৰা কাম কৰিছে, কিন্তু আমি একাংশ এনেদৰে ঘৰৰ পৰা কাম কৰিছোঁ। কিন্তু তাৰ মাজতে যিখিনি সময় পাইছোঁ আমি ইউটিলাইজ কৰিবৰ চেষ্টা কৰিছোঁ, আপুনিও কৰক। আৰু নেটৱৰ্ক 18ৰ পৰা, নিউজ 18ৰ ফালৰ পৰা আমাৰ আপোনালোকলৈ আহ্বান, এইকেইটা দিন সুৰক্ষিত হৈ ঘৰতে সোমাই থাকক, নিজৰ ভালপোৱা মন পচন্দৰ কাম কৰক। আৰু মই এগৰাকী সাংবাদিক হিচাপে 10 বছৰত এই সাংবাদিকতাৰ জীৱনত এয়া প্ৰথম, কাৰণ যেনেকুৱা চিটুৱেশ্যন নহয় সদায় হয়তো ফিল্ডত আছো বা অফিচত আছো, কিন্তু এইবাৰ আচলতে পৰিস্থিতি এনেকুৱা হৈছে যে ময়ো ঘৰত থাকিবলৈ বাধ্য হৈছোঁ, ময়ো ঘৰৰ পৰাই কাম কৰিবলৈ বাধ্য হৈছোঁ। গতিকে আপুনিও ঘৰতে থাকক, সুৰক্ষিত হৈ থাকক, নিৰোগী হৈ ৰওক। ষ্টে হোম ষ্টে চেফ, সাৱধানে থাকক আৰু সাৱধানীৰ কেতিয়াও মৰণ নাই, এইটোৱেই ডাঙৰ কথা। আৰু মই নিজেও ঘৰতে আবদ্ধ হৈ আছোঁ, অফিচৰ দুই এটা কাম ঘৰৰ পৰাই কৰি আছোঁ, আৰু এই ঘৰত থকা সময়খিনি কিন্তু মই সৎ উপয়োগ কৰিছোঁ। মই এটা মোৰ পুৰণি অভ্যাস আকৌ এবাৰ জীপাল কৰি তুলিছোঁ ডায়েৰীৰ জৰিয়তে। ডায়েৰী লিখি মই ভাল পাওঁ আৰু এইকেইদিন মই ডায়েৰী লিখি আছোঁ, আৰু ঘৰত আবদ্ধ দিনকেইটাৰ প্ৰত্যেক দিনৰ দিনলিপি ডায়েৰীত লিপিবদ্ধ কৰিছোঁ। বহুতে এইকেইদিন ফেচবুকত ব্যস্ত বা বিভিন্ন মাধ্যমত ব্যস্ত, সকলোৱে নিজা নিজাকৈ সময় উলিয়াই লৈছে, ফেচবুকত বহুতে পুৰণি স্মৃতিসমূহ ৰোমন্থন কৰিছে, পুৰণি ফটোসমূহ আকৌ আপলোড কৰিছে। ঠিক তেনেধৰণে কিছু লোকে ঘৰৰ চাফা কামত বা চাফাই কামত ব্যস্ত হৈ আছে, কোনো লোকে ফুলনি বাগিচাসমূহ সুন্দৰভাৱে সজাইছে, এনেধৰণে সকলো ব্যস্ত। আৰু তাৰ মাজতেই মই ডায়েৰী লিখি আছোঁ, ডায়েৰীত এই দিনকেইটাৰ প্ৰত্যেকটো কথা প্ৰত্যেকটো কাম লিপিবদ্ধ কৰিছোঁ। হয়তো আজিৰ পৰা বহু বছৰ পাছত যেতিয়া মই ডায়েৰীৰ পাত লুটিয়াই চাম, তেতিয়া এই স্মৃতিসমূহ ৰোমন্থন কৰিব পাৰিম। আপোনালোকেও চেষ্টা কৰিব পাৰে ঘৰত আবদ্ধ এই দিনকেইটাত ডায়েৰী লিখিবলৈ। প্ৰধানমন্ত্ৰীগৰাকী এটা কথা উল্লেখ কৰিছে যে এই 21 দিন অৰ্থাৎ 3 সপ্তাহৰ এই সময়ছোৱা আপোনাৰ পদূলিমুখত আপোনাৰ লক্ষ্মণ ৰেখা হিচাপে ধৰি লওক, আৰু এই লক্ষ্মণ ৰেখা আপুনি অতিক্ৰম নকৰিব, এটাই মাথো কাম কৰক, সেয়া হৈছে ঘৰৰ ভিতৰত সোমাই থকা। কিয়নো ইমান এক ভয়াৱহ এই মাৰাত্মক মহামাৰী কৰোণা ভাইৰাছ যে মুহূৰ্তৰ ভিতৰতে গ্ৰাস কৰি গৈছে এখনৰ পিছত আন এখন দেশ, 197খন দেশ আছে বিশ্বত, আটাইকেইখন দেশে কিন্তু এই মুহূৰ্তত আক্ৰান্ত কৰিছে এই মাৰাত্মক কৰোণা ভাইৰাছে। ইয়াৰ কোনো প্ৰতিষেধক নাই, কোনো ঔষধ নাই, গতিকে যাৰ পৰিপ্ৰেক্ষিতত ইয়াৰ একমাত্ৰ এটাই উপায় হৈছে, সেয়া হৈছে আপুনি আপোনাৰ ঘৰত সোমাই থাকক, সামাজিক দূৰত্ব অব্যাহত ৰাখক, কিয়নো সামাজিক দূৰত্বই হৈছে, ছ'চিয়েল ডিষ্টেন্সেই হৈছে, ছ'চিয়েল ডিষ্টেন্সিং হৈছে ইয়াৰ একমাত্ৰ উপায় যাৰ পৰা আপুনি হাত সাৰিব পাৰিব, এই ভয়ংকৰ বিপদৰ পৰা আপুনি ৰক্ষা পৰিব পাৰিব। গতিকে সেয়েহে এই লকডাউন ঘোষণা কৰিছে সমগ্ৰ দেশজুৰি ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। গতিকে আপুনিও সতৰ্ক হওক, সজাগ হওক, আৰু এই লকডাউনক আপুনি সঁহাৰি জনাই মোদীৰ আহ্বান আপুনি শুনক আৰু নিজকে ৰক্ষা কৰক, সুৰক্ষিত কৰক, দেশখনক সুৰক্ষিত কৰক। মহানগৰবাসী ৰাইজে লকডাউন কেনেকৈ মানিছে, ঘৰত আছেনে নাই, সোমাই আছেনে নাই, সেয়া জানিবৰ বাবে আচলতে আমি অকণমান ওলাই আহিছিলোঁ। আৰু দেখিবলৈ পোৱা গ'ল যে জৰুৰীকালীন সেৱাত নিয়োজিত বাহনসমূহৰ বাহিৰে বাকী কিন্তু সঁচাকৈ মানাই দেখিবলৈ পোৱা গৈছে। তথাপিতো ঠাই ঠাই বহু ঠাইত দেখিবলৈ পোৱা গৈছে যে কথা শুনা নাই, কিন্তু আৰক্ষীয়ে বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। আৰু এই লকডাউনৰ এই সময়ছোৱাত ইতিমধ্যে আমি জনাইছোঁ যে সমগ্ৰ দেশ তলাবন্ধ ঘোষণা কৰা হৈছে, কিন্তু তাৰ সমান্তৰালকৈ জৰুৰীকালীন সেৱা আপোনাৰ সুবিধাৰ্থে অব্যাহত থাকিব। যেনেদৰে জনতাৰ স্বাৰ্থত, দেশৰ স্বাৰ্থত এই কঠোৰ পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে, ঠিক তেনেদৰে কিন্তু আপোনাৰ সুবিধাৰ বাবে জৰুৰীকালীন সেৱাসমূহ 24 ঘণ্টাই আপোনাৰ বাবে, আপোনাৰ সেৱাত উপলব্ধ হৈ থাকিব। তাৰ ভিতৰত ইতিমধ্যে আমি আপোনাক জনাইছোঁ খোৱা পানীৰ যোগান অব্যাহত থাকিব। ঠিক তেনেদৰে আৰক্ষীসকল বৰ্তমান ব্যস্ত হৈ আছে নিজৰ নিজৰ দায়িত্বত, যাতে কোনেও আইন উলংঘা কৰিব নোৱাৰে, শাস্তি প্ৰদান কৰিবলৈ বা ৰাইজক বুজনি দিবলৈ আৰক্ষী প্ৰশাসনে কিন্তু অহৰ্নিশে দায়িত্ব পালন কৰি আছে। ঠিক তেনেদৰে আমি সংবাদকৰ্মী প্ৰতিটো খবৰ আপোনাৰ সন্মুখলৈ, আপোনাৰ টিভিৰ পৰ্দালৈ আমি লৈ আহিছোঁ অহৰহ। ঠিক তেনেদৰে আমাৰ বিভিন্ন প্ৰান্তত থকা সাংবাদিকসকল প্ৰতি মুহূৰ্তৰ খবৰ, প্ৰতিটো দৃশ্য বন্দী কৰিছে, আপোনাক সজাগ আৰু সতৰ্ক হৈ থাকিবলৈ অতন্দ্ৰ প্ৰহৰীৰ দৰে কাম কৰিছে আমাৰ প্ৰত্যেকগৰাকী সংবাদকৰ্মীয়ে। আৰু তাৰ সমান্তৰালকৈ অত্যন্ত এটা গুৰুত্বপূৰ্ণ বিভাগ হৈছে চিকিৎসা বিভাগ, স্বাস্থ্য বিভাগ। 24 ঘণ্টাই 24x7 আপোনাৰ সেৱাত ব্ৰতী হৈ আছে স্বাস্থ্যকৰ্মীসকল, তেওঁলোকো আজিৰ দিনটোত ব্যস্ত হ'বলগীয়া হৈছে আপোনাৰ সেৱাৰ বাবে। আৰু তাৰ সমান্তৰালকৈ গেলামালৰ দোকান বা অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ দোকান 24 ঘণ্টাই আপোনাৰ বাবে উপলব্ধ হ'ব। গতিকে এই ক্ষেত্ৰত আপুনি দুঃচিন্তা কৰাৰ কোনো প্ৰয়োজন নাই, মাত্ৰ চিন্তা এটাই কৰক, আপুনি যাতে ঘৰৰ পৰা ওলাই নাহে, সেই চিন্তাতে আপুনি ব্যস্ত থাকক বা সেইটো কামেই অকল আপুনি কৰক।
এই দোকানসমূহ গণেশগুৰি উৰণীয়া সেতুৰ তলৰ দোকান, সদায় ব্যস্ত এটা পথ, সদায় ব্যস্ত, ইয়াত বহুত সংখ্যক লোকৰ সমাগম ঘটে। এই যে জনসমাগম, সেই জনসমাগমটো বাধা দিবৰ বাবে, ৰোধ কৰিবৰ বাবে আচলতে এই লকডাউন কৰা হৈছে। লকডাউন মানে হৈছে আপুনি ঘৰত থাকক, আপুনি ওলাই আহিব নালাগে, ভিৰ ভাৰৰ পৰা আপুনি দূৰত থাকিব পাৰিব। আৰু কাৰোবাৰ যদি এই ভাইৰাছত তেওঁলোক সংক্ৰমণ হৈছে, আপোনাৰ গালে বিয়পি নপৰে। ইয়াত দোকান আছিল, তাত দোকান আছিল, তাত দোকান আছিল, চাওক ব্যৱসায় বাণিজ্য ক্ষেত্ৰত যথেষ্ট লোকচান হ'ব, হয়, কিন্তু তাৰ বিপৰীতে আমি এটা মাৰাত্মক ৰোগৰ পৰা ৰক্ষা পৰিম, আৰু সেইবাবে এই লকডাউন মনাটো উচিত। তিনি সপ্তাহলৈ সমগ্ৰ দেশ লকডাউন, আৰু তলাবন্ধৰ সময়ছোৱাত ঘৰত কি কৰি কটাইছে আপুনি? নিউজ 18 অসম নটিছে আমি আপোনাক আহ্বান জনাইছোঁ, এই তলাবন্ধৰ সময়ছোৱাত আপুনি ঘৰতেই সীমাবদ্ধ হৈ ৰওক, ঘৰতেই সুৰক্ষিত হৈ ৰওক। লগতে আহ্বান জনাইছিলোঁ ঘৰত আপুনি পাৰ কৰা সময়ৰ ভিডিঅ' সংগ্ৰহ কৰি আমালৈ প্ৰেৰণ কৰিবলৈ। ইতিমধ্যে বিভিন্ন প্ৰান্তৰ পৰা আমাৰ বহু দৰ্শকে আমাৰ এই আহ্বানলৈ সঁহাৰি জনাই প্ৰেৰণ কৰিছে ভিডিঅ'। চাওঁ আহক বিভিন্নজনে ঘৰত কিদৰে সময় পাৰ কৰিছে এই তলাবন্ধৰ সময়ছোৱাত। নমস্কাৰ, মই মনীন বৰুৱা। আমি সকলোৱে জানো গোটেই বিশ্বত আজি কৰোণা ভাইৰাছে সন্ত্ৰাস চলাইছে। ইয়াৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ চৰকাৰে আমাক যি নিৰ্দেশনা জনাইছে, আমি তাৰ প্ৰতি সঁহাৰি জনাই সকলোৱে নিজক আবদ্ধ কৰি ৰাখিছোঁ ঘৰৰ ভিতৰত, কাৰণ ইয়াৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ আমাৰ যিহেতু অন্য বেলেগ উপায় নাই, সেয়ে আহক সকলোৱে আমি চৰকাৰৰ নিৰ্দেশনাৰ প্ৰতি সঁহাৰি জনাই সকলোৱে নিজৰ নিজৰ পৰিয়ালক সুৰক্ষিত কৰি ৰাখোঁ। আমি নিজক সুৰক্ষিত কৰি ৰাখিলেহে দেশ সুৰক্ষিত হ'ব। গতিকে কোনেও ইয়াৰ বিৰোধ কৰিব নালাগে। যদিও ঘৰত আছোঁ, ব্যস্ততাপূৰ্ণ জীৱন সকলোৰে, বহুদিন মই আকৌ ঘৰৰ ভিতৰত আছোঁ, বৰ এটা বেয়াও লগা নাই। ঘৰৰ ভিতৰত থাকি বহুত কাম কৰিব পাৰি, বহুতৰ কৰিবলগীয়া কাম থাকে, গতিকে সকলোৱে নিজৰ নিজৰ কামৰ লগতে ব্যস্ত থাকক, তেনেকৈ সময়বোৰ অতিবাহিত কৰক। ময়ো যিহেতু সংগীতৰ মানুহ, নতুন গীতকে কম্পোজ কৰিছোঁ, অকণমান শুনাইছোঁ। লকডাউনৰ এই সময়ছোৱাত আমি নিজকে এনেদৰে ঘৰৰ ভিতৰতে আবদ্ধ কৰি ৰাখিছোঁ, দেশৰ প্ৰতি, আমাৰ নিজৰ প্ৰতি এটা দায়িত্ব কৰ্তব্য পালন কৰা বুলি আমি ভাবিছোঁ। এনেদৰে 21 দিন থাকিবলগীয়া হোৱাটো আচলতে আমি এনেকুৱা অৱস্থা আমি আগতে কেতিয়াও দেখা নাই। মইতো দেখাই নাই, মোৰ মাহঁতে দেখা নাই, মোৰ আইতাহঁতেও দেখিছেনে নাই সন্দেহ আছে। খোৱা বস্তুৰ সমস্যাৰ কথাও আছে, গতিকে অকণমানো অপচয় নকৰাকৈ আমি ঘৰুৱাভাৱে ৰান্ধি খাবলৈ যত্ন কৰিছোঁ। গান শুনিছোঁ, ডিউটি যিহেতু কৰি আছোঁ, এতিয়া মই লাইভত আছোঁ। যেতিয়া ডিউটিৰ পৰা যাওঁ ৰুবলৈ, সেইখিনি সময়ত খুব লাউড মিউজিকত গান শুনিছোঁ। আচলতে ইমান লাউড নহয়, আচলতে মোৰ কাৰণে যিটো চাফিচিয়েণ্ট, তেনেকুৱা এটা
চাউণ্ডতেই গান শুনি আছোঁ আৰু ভাল লগা গানবিলাক শুনিছোঁ। আৰু যিহেতু এইখিনি সময় পাৰ কৰিবই লাগিব কিবাকে, গতিকে ভাল লগা কিতাপবোৰৰ সৈতে সময় পাৰ কৰিছোঁ আৰু ভাল লগা চিনেমা বহুখিনি আছে চাইছোঁ। সম্পূৰ্ণৰূপে আমি এতিয়া গৃহবন্দী, গতিকে এনেকুৱা সময়ত যিটো হৈছে সেই কথাটোকে আমি মানি লৈছোঁ আৰু মানি লৈ এই সময়খিনি ভালদৰে কেনেকৈ আমি কটাব পাৰোঁ তাৰ কাৰণে নিজেই কিছুমান পৰিকল্পনা হাতত লৈছোঁ। আৰু ইমান দিনে হয়তো সময়ৰ অজুহাতত ব্যস্ততাৰ কাৰণে সেইবিলাককে ধৰি আমি মই ইমান দিনে হয়তো কিছুমান কিতাপ হয়তো পঢ়াৰ সুবিধা হোৱা নাছিল বা সুযোগ পায়ো পৰা নাছিলোঁ, সেইবোৰ উলিয়াই লৈছোঁ, পুৰণি আলোচনীবোৰ উলিয়াই লৈছোঁ, সেই আলোচনীবিলাকৰ পৰা ধূলি গুচাইছোঁ, তাত কি লিখা আছিল, হয়তো কিছুমান প্ৰবন্ধ পঢ়া হোৱা নাছিল সেইবোৰ পঢ়িছোঁ, তাৰ পৰা প্ৰয়োজনীয় কথাবিলাক টুকি লৈছোঁ। তাৰপিছত ৰন্ধা বঢ়াৰ কামত নিজকে যিমান পাৰি মনোযোগ দিবলৈ যত্ন কৰিছোঁ আৰু ঘৰটো সজাইছোঁ নতুনকৈ, গছপুলিবিলাকৰ যত্ন লৈছোঁ, ছোৱালীক সময় দিছোঁ। আমি কিমান কোলাহলৰ মাজত আছোঁ সেইটো কথা কালি মই অনুভৱ কৰিছোঁ। মই যেতিয়া ঘৰৰ ৰেডিঅ'টো লগাই থৈছোঁ, ৰেডিঅ'টো ইমান মই স্পষ্টকৈ শুনিছোঁ, সেই কথাটো অনুভৱ কৰিছোঁ যে কিমান কোলাহলৰ মাজত থাকোঁ। আগতে কি হয়, ৰেডিঅ'টো লগাই থৈ কিবা এটা কথা ইটো ৰুমলৈ গুচি যদি গুচি যাওঁ ভালকৈ নুশুনো, আকৌ গুৰুত্বপূৰ্ণ কিবা এটা শুনিবলৈ আকৌ ৰেডিঅ'টো কাণত লগাবহি লাগে, কিন্তু এতিয়া খুব স্পষ্টকৈ ৰেডিঅ' শুনিছোঁ। আমাৰ পুলিচ প্ৰশাসনেই হওক বা আপোনাৰ নাৰ্ছ ডক্টৰ হেল্থ ডিপাৰ্টমেণ্টৰ যিবিলাক মানুহ আছে তেখেতলোকৰ যি আজি প্ৰচেষ্টা এয়া শলাগ নলৈ নোৱাৰি, কিন্তু আমি অসম চৰকাৰলৈ এটা অনুৰোধ জনাব বিচাৰিছোঁ, যদি অসম চৰকাৰে ভাবে যে পুলিচ প্ৰশাসন আৰু আমাৰ যি মেডিকেল ষ্টাফ আছে তাৰ বাহিৰেও যদি কিছু স্বেচ্ছাসেৱকৰ প্ৰয়োজন হয় তেতিয়া আমি স্বইচ্ছাই দেশ সেৱাৰ ক্ষেত্ৰত আগবাঢ়ি আহিব বিচাৰোঁ। গতিকে অসম চৰকাৰক আপোনালোকৰ জৰিয়তে অনুৰোধ জনাইছোঁ, যদি কৰোণা ভাইৰাছৰ সতৰ্কতাই হওক বা কিবা সহায়ৰ বাবে আমাৰ লেখীয়া সাধাৰণ জনতাৰো প্ৰয়োজন হয় আমাক নিশ্চয় যোগাযোগ কৰিব। মই আজি প্ৰায় তিনিদিনৰ পৰাই নিজকে বন্দী কৰি ৰাখিছোঁ, প্ৰয়োজন হৈছে ওলাই গৈছোঁ, দূৰত্ব বজাই ৰাখিছোঁ, কাৰ্ফিউ এদিনৰ বাবে মানিলে নহ'ব। এই মাৰাত্মক মহামাৰী ভাইৰাছ নোযোৱালৈকে কাৰ্ফিউ মানি চলক। মই আপোনালোকক আজি বাংগালোৰ পৰাই কথা দিছোঁ, ভাইৰাছৰ বিৰুদ্ধে ইয়াত থাকিয়ে যুঁজিম, লাগিলে মৃত্যুক খাপতি ল'ম, তথাপিও ঘৰলৈ গৈ ঘৰৰ পৰিয়াল তথা ৰাজ্যবাসীক বিপদত নেপেলাওঁ। এতিয়া আমি অকণমান আজৰি পাইছোঁ, আজৰি সময়ত এই অকণমানি ছোৱালীজনীৰ লগত আমি কিবা এটা ইনডোৰ গেমছ খেলি আছোঁ, কাৰণ ছোৱালীজনী স্কুল সব যেতিয়া বন্ধ হৈ গৈছে তাইতো ঘৰত থাকি ব'ৰ হৈছে, সেয়ে যাতে তাই ব'ৰ নহয় অকলশৰীয়া নাথাকে সেইকাৰণে আমি চবে মিলি খেলি আছোঁ। ৰাতিপুৱা তাই উঠিলে পঢ়া শুনা অকণমান কৰিলে, ড্ৰয়িঙো কৰিলে, এতিয়া আমি চবে মিলি এই ফেমিলি মেম্বাৰ আমি সব ছোৱালীজনী তাৰ দেউতা মই তাৰ পেহী তাৰ মাক চবে মিলি আমি খেলি আছোঁ। মোৰ মা অসুস্থীয়া মানুহ, তেওঁ শুয়ে আছে, দেউতা এতিয়া গা ধুবলৈ গৈছে। একৈছ দিনৰ লকডাউন, এই লকডাউন আপোনাৰ নিজৰ কাৰণে, আপোনাৰ আপোন পৰিয়ালটোৰ কাৰণে, আপোনাৰ গাঁওখনৰ কাৰণে, আপোনাৰ ৰাজ্যখনৰ কাৰণে, আপোনাৰ দেশখনৰ কাৰণে আৰু সমগ্ৰ মানৱ জাতিৰ কাৰণে। গতিকে আমি মাননীয় প্ৰধানমন্ত্ৰীৰ আহ্বান মৰ্মে ঘৰত থাকিম।
ঘৰত থাকক, জীৱন বচাওক। আপোনালোক নিজেই নিজৰ কথাটো ভাবক আৰু ভাবি পেলাই নিজকে সচেতন কৰি ৰাখক, আৰু আপোনালোক সজাগ সচেতন হ'লেহে আমি সেই বেমাৰটোৰ পৰা বাচি থাকিম। এইকেইদিন ঘৰতে আছোঁ, ঘৰুৱা কিছুমান কাম কৰিছোঁ, ঘৰৰ পৰা বাহিৰ ওলোৱা নাই। যেনেকৈ টিভি চাইছোঁ, বাহিৰা কিতাপ কিছুমান আনিছিলোঁ, কিতাপবোৰ পঢ়িছোঁ, ঘৰতো চাফা কৰিছোঁ, তেনেকৈ আছোঁ, ক'তো বাহিৰলৈ ওলাই যোৱা নাই। গাঁৱৰ সকলো মানুহে নিজৰ নিজৰ সতৰ্কতা অৱলম্বন কৰিছে আৰু কোনো মানুহ বাহিৰলৈ ওলোৱা নাই বা আড্ডা এইবিলাক বস্তু নোহোৱা হৈ গৈছে। লকডাউনৰ সময়ত ঘৰতে আছোঁ আৰু চুজি বনাবলৈ লৈছোঁ, ল'ৰা ছোৱালীক কম এনেকৈ লকডাউন মানিছোঁ আৰু। ডিষ্টেঞ্চ বচাই আছোঁ আমি। এনেকুৱা এটা মহামাৰীত এনেকুৱা এটা ষ্টেপ নল'লে আমাৰ বিপদ আছে। আকৌ আনফালে ভয় লাগিছে, কালি কোনোমতে কেইটামান বস্তু গোটাই মেলি আনিলোঁ, ৰেচন কেইটামান গোটাই আনিছোঁ, কিন্তু এতিয়া ভয় লাগিছে যদি 21 দিন ওলাব নোৱাৰোঁ, ওলাব নোৱাৰা এটা পৰিস্থিতি সৃষ্টি হৈ যায় তেতিয়াহ'লে কি হ'ব, কেনেকৈ চলিম। আমিও ডিমাণ্ড কৰি আছিলোঁ, কেইবাদিনৰ পৰা ডিমাণ্ড কৰি আছিলোঁ যে লকডাউন দিয়ক, নহ'লে বিপদ হ'ব। কিন্তু এতিয়া কৈ থকা আৰু প্ৰেক্টিকেলি পোৱাৰ মাজত যথেষ্ট ডিফাৰেঞ্চ আছে। এতিয়া কালিৰ পৰা আচলতে বুজাব পৰা নাই যে কেনেকুৱা লাগিছে, ভালে লাগিছে নে বেয়া লাগিছে। এফালে লাগিছে ঠিকে আছে, সেইফালে লাগিছে কি হ'ব কি নহ'ব, দুৱাৰ খুলি ওলাবলৈ ভয় লগা নিচিনা হৈছে। আকৌ কৈছে ৰেচনৰ দোকানবিলাক খোলা থাকিব, মানে গেলামালৰ দোকান খোলা থাকিব, কিন্তু ওলালে পুলিচে পিটিছে, সেয়াও ভিডিঅ' দেখি আছোঁ। যি নহওক, কালি কেইটামান বস্তু গোটাই পেলাই আনিছিলোঁ, এইকেইটা থৈ দিছোঁ, এইকেইটাৰে কিমান দিন চলিব নাজানো। অসম চৰকাৰে যি 5 দিনৰ কথা কৈছিলে, সেই 5 দিনৰ হিচাপতে অলপমান আনিছিলোঁ, কিন্তু এতিয়া 21 দিন হোৱাৰ পিছত, এই এসপ্তাহ যোৱাৰ পিছত কি হ'ব কি নহ'ব একো ধৰিব পৰা নাই। তথাপিও আশা কৰিছোঁ যে এইটো যিটো ষ্টেপ লৈছে এইটো এটা ভাল ষ্টেপ হয়, সময় উপযোগী ষ্টেপ বুলি ক'ব লাগিব, কাৰণ ইয়াৰ বাহিৰে উপায় নাই। লকডাউন এই 21 দিনত দেশত যি হয় হওক, মুঠৰ ওপৰত আমি এই 3 সপ্তাহ মানি চলিব লাগিব, পালন কৰিব লাগিব। ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে এই কথাই বাৰম্বাৰ উল্লেখ কৰিছে। সকলো প্ৰত্যাহ্বান এই সংক্ৰমণ প্ৰতিৰোধ কৰিবলৈ গ্ৰহণ কৰিব কেন্দ্ৰীয় চৰকাৰে, কিন্তু এটাই আহ্বান, আপুনি সোমাই থাকক ঘৰৰ ভিতৰত। ভিতৰত থকাটো আপোনালোকে অভ্যাস কৰি লওক, এয়া আচলতে সকলোৰে কাৰণে মংগল। কিয় থাকিব লাগে আমি বাৰে বাৰে বুজাই আহিছোঁ আপোনালোকক, কাৰণ এই যে চেইনডাল, ভাইৰাছ চেইনডাল, সেইডাল আমি ব্ৰেক কৰিব লাগিব। ব্ৰেক কৰিলে আমি কিন্তু সফল হ'ম। কৰোণা সংক্ৰমণ ৰোধ কৰাৰ ক্ষেত্ৰত সফল হ'বৰ বাবে এই যি লকডাউন, সেয়া আমি মানিবই লাগিব।